বনলতার অতৃপ্ত আত্মা গ্রামের লোককে ভয় দেখাতে পারে, ক্ষতি কিছু করতে পারবে না যতদিন না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। Diabolic forces are formidable. These forces are eternal. The fairy tale is true. The devil exists, God exists. And for us as the people, our very destiny hinges upon which one we elect to follow. এখানে তিনটে লাইন খুব ইম্পর্ট্যান্ট। দ্য ডেভিল এক্সিস্ট, গড এক্সিস্ট, অর্থাৎ শয়তান রয়েছে এবং ভগবানও রয়েছে। আর থার্ড লাইন যেটা, সেটা হচ্ছে দ্য ফেরি টেল ইজ ট্রু, অর্থাৎ রূপকথার গল্পগুলো সত্যিও হতে পারে। সত্যি কি তাই, সেটা আজকে জেনে নেব। তো আজকে আমাদের সাথে আছেন নান আদার দ্যান জয়া আহসান অ্যান্ড শৌকর্য ঘোষাল, আর আজকে আমাদের আড্ডাটা হবে ভূত পরি নিয়ে। হ্যালো জয়াদি। হ্যালো শৌকর্যদা। ফার্স্টেই একটা জিনিস আমি জানতে চাই যে ভূত ফুত এই যে ব্যাপারটা রয়েছে, সেটা কি তোমরা বিশ্বাস করো? ভূত আছে তাই মানে না। কে মানে না? বললো ভূত ভূত কিচ্ছু নেই। ভূত ফুত, মানুষকে ফানুষ বললে ভালো লাগবে তো? আমি বিশ্বাস করি, ভূত ফুত বিশ্বাস করি না, ভূত বিশ্বাস করি। আমি সবাইকে তার যোগ্য সম্মানটা দিতে চাই। আর যেমন যে মানুষকে ফানুষ বলে ভালো লাগবে না, মানে মানুষ টানুষ, মানুষ ফানুষ, নাটক ফাটক বলে না, মানে হয় না, ভূত ভূতই আসলে, ভূত হয় না। আর ভূত আমি বিশ্বাস, আর যেটি বললেন যে হ্যাঁ, মানে ভগবান এক্সিস্ট করে, মানে শয়তান এক্সিস্ট করে কিনা জানি না, ভূতকে আমি সেই পাল্লায় ফেলছি না, না 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 ওদিকে আমি ফেলছি না। আর হচ্ছে হ্যাঁ, তবে ফেরি টেল অবশ্যই এক্সিস্ট করে, যেটা আমাদের ছবিটি দেখলে আসলে। শৌকর্যদা, তুমি কি ভূত বিশ্বাস করো? আমার ওই বনলতার সঙ্গে আমি একমত। জয়া যে চরিত্রটা করেছে ভূত পরি ছবিতে, সেই চরিত্রের নাম বনলতা। তো তার একটা অকাট্য যুক্তি আছে যে ঈশ্বর এবং ঈশ্বর মানো, ভগবান মানো। হ্যাঁ মানি। যদি ভগবান মানো, ভগবান কি দেখেছো? না। তাহলে ভূতকে মানো। ওকে ওকে, মানে ফিলিং এর উপর, মানে যেটা চোখে দেখা যায় না সেটাই যে সবসময় নেই সেটা একদমই নয়। সিক্স সেন্স বা আদার ফিলিংস দিয়ে আমরা সেটাকে জাস্টিফাই করতে পারি। এখান থেকে এখানে আমি তোমাকে একটা বলছি, তুমি যেটা বললে ওই ডেভিল এবং ইত্যাদি ফেয়ারি গল্পটা, এই জন্যই ভূত পরিটা করা। ওকে। কারণ আমাদের কাছে হরর ফিল্মের রেফারেন্স গুলো একটা খুব পপুলার হরর ফিল্মের মডেল থেকে নেওয়া, যেটা হচ্ছে হলিউডের যে মডেলটা, ওটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা মডেল। কিন্তু আমার মনে হয়েছিল আমি যখন বাংলা একটা ছবি করব ভূত নিয়ে, তখন যেন ছবিটা খুব বাঙালি হয়। ওকে। মানে বাংলার মানুষ যদি ইমোশনাল হয়, ভূতেরদেরও ইমোশনাল হওয়ারই কথা, মানে চরিত্র তো পাল্টে যাবে না, শুধু তার মাধ্যমটা পাল্টে যায়, বা সে হয়তো একটা স্তর থেকে আরেকটা স্তরে তার উত্তরণ হয়। এবং ডেভিল, আমার যেটা মনে হয়েছে, যেটা আমাদের প্রাচ্যের ধারণা, পাশ্চাত্য ধারণা নয়, যে ডেভিল ইভিল ব্যাপারটা আসলে সবার মধ্যেই আছে, একদম, সেটা তুমি চুজ করো, এরকম নয় যে একদল ডেভিল, এটা ডেভিলই, না না একদল ভালো না হয়। তো বনলতাও তাই, সেরকম বনলতা কিন্তু প্রতিশোধ নিতে পারে, বনলতা কিন্তু প্রতিশোধ নেওয়ার কারণ আছে, বনলতা কিন্তু প্রতিশোধ, সেটা নেবে কি নেবে না এখানে বলছি না আমরা, কিন্তু বনলতা কিন্তু সেইটা প্রতিবন্ধতা বনলতার মধ্যে আছে, কিন্তু বনলতা আবার মনটাও নরম, তার মন কাঁদেও। তো এইরকম একটা ক্যারেক্টারকে নিয়ে আমাদের ভূতপুরি গল্পটা করা, এবং ভূতপুরি করার আর একটা জায়গা হচ্ছে যে ভূত আর মানুষের বন্ধুত্ব দেখানো। আচ্ছা। যেমন বন্ধুদের মধ্যে ঝগড়া হয়, অভিমান হয়, রাগ হয়, কথা কাটাকাটি হয়, অনেক সময় একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আবার তারা এক হয়ে যায় কান্নাকাটি করে। তো মানুষ আর ভূতেদের বন্ধুত্ব দেখানোর জন্য আসলে ভূত পরি তৈরি করা। মানে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু নেই, পুরোটাই গ্রে ক্যারেক্টারের উপর। না, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তুমি চুজ করো কখন তুমি ব্ল্যাক হবে, কখন তুমি হোয়াইট হবে, বা কখন তুমি গ্রে থাকবে। অনেক সময় হয় সূর্য সূর্য পূর্ব দিকে উঠে, তুমিও বলো আমিও বলো, এটা হোয়াইট, এতে কোনো গ্রে নেই। সুতরাং আমি চুজ করি আমি কখন হোয়াইট হবো, কখন ব্ল্যাক হবো, কখন গ্রে হবো, এরকম নয় যে আমি ব্ল্যাক কি শুধু বা শুধুই হোয়াইট বা শুধুই গ্রে। তো বনলতা ক্যারেক্টারটা এরকম, বনলতা পুরো সেটটাই যাতায়াত। আচ্ছা আচ্ছা, এখানে আমি জয়দীপ থেকে জানতে চাই, তোমার নিজের কখনো কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বলো, ভৌতিক অভিজ্ঞতা বলো, বা ভৌতিক ঘটনা এরকম কখনো ফেস করেছো তুমি? ভৌতিক ঠিক বলাটা যেন কেমন, মানে একটু অস্বাভাবিক, সেই সুপারন্যাচারাল, হ্যাঁ হয়েছে। বেশিরভাগই সব ছোটবেলায়, আমি আমি খুব ফ্যান্টাসি পছন্দ করি, এখনো করি, এখনো আমার সবচেয়ে পছন্দের জনরা হচ্ছে রূপকথা।
মানে আমি এখন রুশ দেশে উপকথা খুলে বই পড়ি, ঠাকুমা ঝুলি খুলে সেটা পড়ি, সিফকা বুরকা জাদুকালার কা, মানে এগুলোই আমি, এগুলো থাকি, আমি সবচেয়ে বেশি রিলিফ লাগে, হয়তো সে ছোটোবেলাটায় ফেরত যায়। তো ছোটোবেলায় নানান রকম ভূতের ভূতেদের ফ্যান্টাসাইজ করতে করতে হয়তো একসময় বিশ্বাস করা শুরু করলাম। তো আমার নানু বাড়িতে একটা বড় জানালা ছিল, মানে নানু বাড়ি তো সেরকম হয়, পুরনো বাড়ি, লাল মেঝে, মানে সেই আমাদের সেই আমি কলাবাগান বলে একটি পাড়ায়, সেখানে ঢাকার একটি খুব নাম করা জায়গা, সেখানে আমি জন্ম হয়েছি, সেখানেই বেড়ে উঠেছি, নানুবাড়ি ঘেঁষা ছিলাম আমরা। তো বিশাল জানালা ছিল, চারদিকে অনেক ডাব গাছ ছিল, জামরুল গাছ ছিল। তো বিল্ডিংয়ের সাথে লাগানো একটা চাতাল মতো, ঠিক নয়, টিনের চাল মতো ছিল। তো আমার কাছে শুধু মনে হতো যে আমি তো খুব ভূতের গল্প পড়তাম, গল্প বানাতাম, ভূতের গল্প খুব পড়তে তখন ভালো লাগতো, খুব ছোটোই ছিলাম, ক্লাস 5-6 পড়ি হয়তো। তো তখন আমার কাছে মনে হলো যে আমার বয়সী কতগুলো ভূত হয়তো আমার কাছে আসে, আমার ধারণা, আমি ফ্যান্টাসাইজ করতাম, পড়ে পড়ে হয়তো মাথার ভিতরে কোনো একটি কল্পনার জগৎ তৈরি করেছিলাম। এবং আমি একটা সময় আমি দেখতাম যে আমি জানালা দিয়ে দেখছি ওরা সব চালের ওপরে ভূতগুলো, মানে ঠিক অবয়ব, মানে তাদেরকে ভেদ করে যাওয়া যায়, আমার সাইজের ভূতগুলো তখন ছিল, হ্যাঁ হ্যাঁ আমার সাইজের ভূতগুলো ছিল, তারা ওখানে কুতকুত খেলছে, সবাই একসাথে কুতকুত খেলছে, আমায়ও ডাকছে, আমিও খেলতে চাইছি, এরকম আমার প্রায় সূর্যের মতোই তোমার অবস্থা। ও হ্যাঁ 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 আমায় ডাকতো, সিরিয়াসলি আমি ওটা দেখতাম, আমি জানি না এগুলো হয়তো বেশি চর্চা করতাম বলে। তো নানান রকম ওদের সাথে আমার কথাবার্তা, মানে আমি একসময় কথাবার্তাও বলতাম, মনে হতো যে আমি কথা বলি বা কিছু। তো আমায় বললো যে এরকম কী কী যেন হলো, বললো কথাবার্তা বলতে বলতে একসময় এক ভূতের সাথে খুব আমার মনে হলো যে আমি কথা বলছি, বাচ্চা ভূত। এবং আমার আমাদের পছন্দের কার্টুন ছিল ক্যাসপার, বেশিরভাগই আমার ইমাজিনেশনে ওরম আছে, তো ওরম ভাবের সাইজ, এবং তখন আমার ভূতের বাচ্চাগুলোকে কিউট লাগতো। তাদের একজনের পেট খারাপ হলো, সে বললো যে হলো আমি বললাম তো পেট খারাপ হয়েছে, তো বললো যে হ্যাঁ তোমাদের তো পেট খারাপ হলে তোমরা ডায়রিয়া হলে তোমরা ই খাও, ওষুধ খাও না, ওই যে কি জানো আমার স্যালাইন খাও। তো আমি বললাম যে হ্যাঁ আমরা স্যালাইন খাই, আমি তুমি স্যালাইন খাও, বলে আচ্ছা তোমাদের স্যালাইন কী দিয়ে বানায়, বলে আমাদের স্যালাইন বানায় হচ্ছে হলো ধরো আমাদের স্যালাইন কী বানায়, এক চিমটে লবণ, তারপর কি চিনি, এক মুঠ গুড়, কী কী দিয়ে আমরা জল দিয়ে বানাই না। ওরা বলে হ্যাঁ আমরা একটু হাওয়া নিই, আমরা এক চিমটি সূর্যের আলো নিই, আর এক মুঠ তোমার ধরো চাঁদের আলো নিই, এগুলো দিয়ে ঘুটে ওটা আমরা খেয়ে নিই, এটা হচ্ছে আমাদের ওর স্যালাইন। নানান রকম কথাবার্তা, এগুলো আমি মাঝে মাঝে একসময় লিখতাম টিকতাম খাতার ভেতর লিখে দিকে রাখতাম। তো আমার কাছে ভূত আসলে ছোটবেলা থেকে খুব ফ্রেন্ডলি, এটা আপনি বলতে পারতেন, ভূত পড়তে ঢুকিয়ে দিতাম, দারুণ ডায়লগ। তো এগুলো মানে এগুলো সমস্ত কিছু ছিল। এছাড়াও এক্সপিরিয়েন্স করতাম কিনা ওগুলো সত্যি ছিল কিনা আমি জানি না, বাট ছোটবেলায় ওই যে সেই বলছিলাম, আমি যেহেতু একটা হস্টেলে বড় হয়েছি, একটা খুব ইম্পর্টেন্ট সময়, যে সময় বাচ্চাদের মনন তৈরি হয়, বাচ্চাদের কল্পনা শক্তি তৈরি হয়, বাচ্চারা যখন বড় হয়, যে মানে যেটা ছোটবেলাটা যেমন কাটে বড় হয়ে তা তেমনই দেখি আমরা, মানুষটা তেমনই হয়। তো তখন আমার মনে আছে আমি প্রচুর ভূত এবং মানুষকে ভয় খাওয়াতাম, ওই যে আমি আগে আপনাকে বলছিলাম না ভয় দেখাতাম, সরি খাওয়াতাম মানে আমার ভাষায় আমি বলে দিলাম, ভয় দেখাতাম, লাইক এই যে বলতাম যে আমার জানালার পাশ দিয়ে দুটো কাটা পা আমি সবসময় দেখি, জিরো নাম্বার রুমে আমি থাকতাম, মিথ্যে কথা, এগুলো বানিয়ে বলতাম। এবং আমি হয়তো কোথাও থেকে শুনেছি একটু ক্যারি করছি, তার ভিতরে আরো রং চং মাল মশলা ভরে আমি এরকম বলতাম, দুটো পা উল্টো হয়ে থাকতো, সুইটি বিউটি নামে দুজন আমার ফ্রেন্ড ছিল এটাও বলতাম, তারপরে বলতাম সুইটি বিউটিকে ভূতটা মেরে ফেলে বিউটির রূপ ধরে সে সুইটিকে, সে আবার সুইটির বাথরুমে নখ করছে, তারপরে গলা ধরে টিপে মেরে ফেলছে, এই ধরনের নানান অদ্ভুত অদ্ভুত গল্প, মানে ধরুন আট মাথার সাপ আছে, যেন বোনদেরকে বললাম আট মাথার একটা সাপ আছে, আমার এই বড় ড্রেনটা আছে সেখানে, খুব খোলা জায়গায় বড় হয়েছি, তো আর ওরা শহরে বড় হতো, আমি টাঙ্গাইলে আমি ভারতেশ্বরী হোমসে ছিলাম তখন, তো আট মাথার এখানে কিন্তু এরকম সাপ আছে, ওই সাপ আমি নিজে দেখেছি, ও নিজেই করেছি কি একটা প্যাটার্নের কাপড় ওখানে শুয়ে রেখেছিলাম, তারপর বাঁশ দিয়ে দিয়ে খুঁচি উঠাচ্ছি, মানে আমি খুব নাকি এরকম ছিলাম। তো যে বলছিলাম বোনরা সবাই ভাবে যে আমি আসলে সেগুলো সব সত্য বলতাম, গাছ দিয়ে জানো আমি একটা জঙ্গলে গেছি, গাছ দিয়ে চিমটি কাটলে সেখান থেকে গাছের কষের বদলে রক্ত বেরোচ্ছে, সবাই সেগুলো বিশ্বাস করতো। তাহলে আমার কাস্টিংটা ঠিক ছিল, না না এত দুষ্টুমি করছি, আমি এটাই ভাবছি যে সত্যি যারা আছেন, ভূত বলুন যাই বলুন বা
তারা রেগে না যায় আর কি, রাখবে না আশা করি। না আমরা তো হিরো করেছি, অসুবিধা হিরো। হ্যাঁ হিরো। আর আমার তোমার কোন এক্সপেরিয়েন্স আছে? আমার এক্সপেরিয়েন্স না, আমি যে বাড়িতে আগে থাকতাম সেখানে আমার মনে হতো যে যেন চট করে কেউ চলে গেল চোখের পাশ দিয়ে চট করে, এরকম কিছু কিছু মনে হতো। কিন্তু এটা পুরোটাই মনে হয়, মানে এখনই তর্ক হতেই পারে যে ওটা পুরোটাই আমার মস্তিষ্ক প্রসূত, আমার পার্টটা কোনো তর্ক যুক্তি নেই হতেই পারে। কিন্তু আমার মনে হতো, বাড়িটা কোথায় ছিল, মানে কোন এরিয়াতে? ওকে ওকে ওকে, ওই জায়গাতে এরকম ফিল হতো আমার বাড়ির ভেতরে। হ্যাঁ, বাড়ির ভেতরে। ইন্টারেস্টিং। মানে জয়াদি, আমি একটা জিনিস জানতে চাই, তুমি ভূত নিয়ে কথা বলছিলে, কিন্তু আমরা জানি যে সৃষ্টিকর্তা স্মোকলেস ফায়ার থেকে জিন বা জিন্নাতদের তৈরি করেছেন, অ্যান্ড এই যে জিন বা জিন্নাত রয়েছে সেটা নিয়ে তুমি আরও অনেক কাজ করেছো, সেখানে আমি যাচ্ছি না, বাট এই যে জিন বা জিন্নাত, এইটা নিয়ে কোনো এক্সপিরিয়েন্স, সত্যি এক্সপিরিয়েন্স তোমার হয়েছে বা তুমি শুনেছো এরকম টাইপের কোনো? আমি শুনিনি, কিন্তু আমার বিশ্বাস করতে কোনো অসুবিধে নেই। আমি বিশ্বাস মানে আমি দেখিনি, আমি এক্সপিরিয়েন্স করিনি জিনের ব্যাপারটি, যেটি সরাসরি সেটা আমি এক্সপিরিয়েন্স করিনি। অনেক লোকজন দেখেছি, আমি যে হস্টেলের কথা বললাম না, ওই যে আমি ভারতেশ্বরী হোমসে ছিলাম, সেখানে একজন রাঁধুনি ছিলেন, খুব সিনিয়র রাঁধুনি, ওনাকে দেখলাম যে একদিন রাতের বেলা ওনাকে টেনে হিচড়ে মাঝরাতে রাত আর দুটোর সময়, আমি তখন ক্লাস ফোরে পড়ি, ছোট মানে কত বছর হবে আমার, 6-7 বছর, না না আমি একটু, আমি ক্লাস টুতে, ক্লাস 5.5 বছরে ক্লাস টুতে পড়েছি, আমি একটু বেশি পাকনা ছিলাম। তো আমি দেখলাম যে হঠাৎ করে, আর আমার এগুলোর প্রতি খুব আগ্রহ, যেখানে গল্প সেখানেই আমি খোঁজ, মানে আমি সেগুলোর পিছিয়ে পিছিয়ে থাকতাম। আমি দেখতে পেলাম যে রাতের বেলা ওনাকে টেনে হিচড়ে বাইরে বার করে নেওয়া হচ্ছে, ওনার কাপড় চোপড় সব অসংলগ্ন এবং চুলগুলো সব সামনে দিয়ে ওনাকে পড়ে আছে, উনি খুব হিস্টেরিকভাবে কথা বলছেন, ওনাকে বলা হচ্ছে যে ওনাকে ঝাড়ফুঁক করা হবে কারণ ওনাকে জিনে ধরেছে। আমাদের দেশে জিনে ধরা মানে এমন, এটা আসলে সবসময় যেটা জিনে ধরে এটা আমাদের মৃগী রোগীদেরও যেই, হ্যাঁ, টেন্ডেন্সিগুলো, না যেই টেন্ডেন্সিগুলো হয় না, যে খিচুনি নানানভাবে ওদের, হ্যাঁ, মানে আটকে রাখা যাচ্ছে না, প্রচণ্ড শক্তিশালী হয়ে যায়, বা এগুলো মৃগী রোগীদেরও হয় নানান সময়। তো এগুলো কতটুকু জিনে ধরেছে কি করেছে সেটা জানি না, তবে আমার ওই ছোট মনে তখন মনে হয়েছিল যে জিনে ধরা মানুষ হয়তো এটাই হয়। আমরা গ্রামে বা আমাদের যেই মানে আমরা যেই ফ্যান্টাসি বইগুলো পড়ি বা ধর্মীয় জায়গার থেকেও অনেক সময় বলা হয় যে হ্যাঁ, জিন এক্সিস্ট করেন এবং জিনকে, জিন মানুষের শরীরে এটা ঢুকতে পারে, এটা জানা আছে যে সে জিন মানুষের শরীরে এবং যে কোনো আমার অবয়ব ধারণ করতে পারে, সে ক্ষমতা তাদের আছে। তো শরীর থেকে যখন মানুষের শরীর থেকে সেই সেই স্পিরিটটাকে বার করবার জন্য নানান রকম ঝাড়ফুঁক, যেটা সব জায়গায় হয়ে থাকে, শুকনো লঙ্কা নাক দিয়ে ঢোকানো, তারপর সেই নানান রকম মারপিট করা, চাবুক দিয়ে মারা, এ ধরনের আটকে রাখা, এ ধরনের ঝাড়ফুঁক করা, এগুলো মানে মেন্টাল ডিসঅর্ডার আর এই যে পজিশন রয়েছে এটার মধ্যে খুব ফাইন লাইন রয়েছে। অফকোর্স, হ্যাঁ, সেটা তো রয়েছে। তো আমরা জিন্নাত নিয়ে কথা বললাম, শৌকর্যদা, এখানে পরি বলেও একটা কনসেপ্ট রয়েছে। পরি মানে কি, এমন কিছু যে শুধুমাত্র আমাদের ইচ্ছা পূরণ করে না, এটার আলাদা কোনো একটা অ্যাসপেক্ট রয়েছে? না, আমাদের ভূতপরির গল্পটা হচ্ছে যে খুব সহজ একটা মানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানুষ যদি মরে ভূত হয় তাহলে ভূত মরে কি হয়? আচ্ছা আচ্ছা, মানুষ যদি মরে ভূত হয় তাহলে ভূত মরে পরি হয়? আচ্ছা, মানে পরি আসলে পরি হওয়ার জন্য ভূতটা বোধহয় একটা ট্রানজিশনাল ফেজ, সেই ট্রানজিশনাল ফেজটা মানে ভূত আর সরি মানুষ আর পরির মাঝখানের জীবনটা কি ভূত? আচ্ছা, সেটাই বনলতা খোঁজার চেষ্টা করে এবং সেই জীবনটাই আমরা দেখি। ওকে, শুটিং করতে গিয়ে কোনো হন্টিং এক্সপিরিয়েন্স কিছু ফিল হয়েছে, যেহেতু এটা হরর ফিল্ম? সেটা সুযোগ হয়নি, কারণ আমরা তো একটা টিম নিয়ে মুভ করতাম। তবে ওই যে সেই বাড়িটার দেয়ালে দেয়ালে আপনি মোমবাতি জ্বালিয়ে রাখতেন না, তো সে আর ওই যে কাটার অ্যাকশন বলবার আগে একটা সময় থাকে তো যখন আর্টিস্টকে একা থাকতে হয়, তখন ওই লাইনে কোনো লোকই থাকতে পারে না, সেই সময়টা না সত্যি গাটা ভীষণ ভারী লাগতো। সেটা হয়তো ওই জায়গাটার এনার্জির কারণে হতে পারে, বাট ভারী একটা ভারী কিছু ফিল করতাম আমি। শুট করেছি এই ছবিতে, এটা ঘটনা যেখানে শুট করেছি, আমরা যখন শুট করতে গেছি ভূতপুরি ছবির জন্য লোকেশন দেখতে গেছিলাম, অনেক গ্রামীণ গল্প গাথা থাকে, আরবান লেজেন্ডস, হ্যাঁ, সেই গুলো গল্প গাথা গুলো আমরা অনেক সময় প্রাধান্য দিই, প্রাধান্য দিই না, তবে দুটো খুব ইম্পর্টেন্ট জায়গা, এই একটা মোমবাতির কথা বলছি, মোমবাতি জ্বালাতাম, দুটো খুব পরিত্যক্ত একদম ধ্বংসাবশেষে আমাদের দুখানা বড় লোকেশনে শুট হয়েছে। এই দুটো লোকেশন নিয়ে গল্প গাথা এবং এগুলো প্রচুর আমরা শুনেছি, সেটা কিন্তু শুটিং এর পরে অবাক ভাবে, এবং শুটিং এর পরে যখন শুনছি ওইখানে গল্প কথাগুলো আছে,
অবভিয়াসলি আমরা যখন শুট করতে গেছি গ্রামের লোক বলেনি, কারণ শুটিংটা হয় না। জায়গাটা কোথায় মানে যেখানে করা হয়েছিল? পশ্চিম বর্ধমানের বোলপুর। আচ্ছা, মানে কোনো পার্টিকুলার নাম আছে জায়গাটার? নাম তো নেব না। আচ্ছা আচ্ছা, কারণ সেই জায়গাটা ফের ক্ষতি হয়ে যাবে, শুটিং তো একটা বাণিজ্য। সুতরাং ওরা অনেক বলতেন পরবর্তীকালে অনেক গল্প গাথা ওই জায়গা দুটো নিয়েই শোনা হয়েছে, যেগুলো অদ্ভুত ভাবে আমাদের গল্পের সঙ্গে মিলে যায়। সেটা কি করে হলো সেই রসায়নটা আমি জানি না। একটা যদি বলো তুমি, মানে একটা পুরো রাজবাড়িতে যেখানে বনলতার আড্ডা, যেখানে বনলতা থাকে, সেখানে বনলতা নিজে প্রথম ভূত দেখে, মানে ভূত হয়ে ভূত দেখে প্রথম। আচ্ছা আচ্ছা। এবং তারপরে বোঝে যে ও ভূত হয়ে গেছে, এবং বনলতা এক ধরনের শব্দ শুনতে পেত ইত্যাদি। এটা আমার গল্পে, খুব আগে লেখা একটা গল্প। আমি তখন কোথায় শুট করবো জানি না, তখন স্ক্রিপ্ট লিখেছি, তারপরে লোকেশন সিলেক্ট হয়েছে, আমরা গেছি। পরে শুনলাম ওই সিমিলার লেজেন্ড ওই জায়গাটা নিয়ে আছে। অতৃপ্ত আত্মা মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু ক্ষতি করতে পারে না, যতক্ষণ না কেউ ওকে স্বপ্নে দেখেন। কে এই বনলতা? কালো ঠাকুরই বা কে? আর হাজার বছরের সতীদাহ প্রথার সাথে বনলতার কি সম্পর্ক? এই সব কিছু জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ভূত পড়ি সিনেমা হলে গিয়ে। আজকে জয়া দি অ্যান্ড শৌকর্যদার সাথে আড্ডা মেরে অসাধারণ লাগলো, অনেক কিছু জানতে পারলাম। তো অবশ্যই সবাই ভূত পড়িটা সিনেমা হলে পুরো ফ্যামিলির সাথে গিয়ে দেখবেন। আমি তো যাচ্ছি, আপনারা কি যাচ্ছেন? পুস্তকে যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সেসব জিনিস নিয়ে কারগার করে যে নিয়ে আমাদের ভূত পড়ি ছবিটা তৈরি হয়েছে। তো সেই জন্য আমাদের ভূত পড়ি ছবির সঙ্গে এই চ্যানেলের সাদৃশ্যটা খুব অবাক করা। আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভূতপুরের এই ভিডিওটা পারলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং হলে দেখতে আসবেন ভূতপুর। দারুণ দারুণ পডকাস্ট রয়েছে, ওগুলো আপনারা এক্সপিরিয়েন্স করুন। বনলতার অতৃপ্ত আত্মা গ্রামের লোককে ভয় দেখাতে পারে, ক্ষতি কিছু করতে পারবে না, যতদিন না ওকে কেউ স্বপ্নে দেখতে পায়। যদিও স্বপ্নে কাউকে দেখা দেয়, তবে সেই আধারের সাহায্যে নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবে। এক বহুত খুবসুরত আওরাত আছে, সারা শরীরে জবরাত আছে, পাশে এলো লেকিন ছুলো না, চলিয়ে গেল যেন পানি সে বহতি ছায়া আছে। তুমি দেখেছ? মরার পর আমি প্রথম কাউকে ছুলাম। এ তো উল্টো দেখছি গো, ভূতে মানুষ কে ভয় পায়? ভূত বলে কিছু হয়? ভূত ভূত সব কিছু হয় না। এই সুড়ঙ্গটা না, এটা গোটা গ্রামে ছড়িয়ে আছে। কালু ঠাকুরের সাধন শক্তি কিছুটা তোমার মধ্যে নিশ্চয়ই আছে। এই কালু ঠাকুরটা কে বলো তো? এই গ্রামে না হাজার হাজার বছর আগে সতীদাহ হতো। আচ্ছা, আমায় ওই ঘুম পাড়ানি মন্ত্রপুথিটা এনে দেবে গো মাখনদা? এখানে একটা প্রেতাত্মা আছে, পুজোর সময় ওর প্রভাব বেড়ে যায়। আমাকে না লুকিও না, তোর মনে যা যা প্রশ্ন ঘুরছে আমি ছাড়া আর কেউ তো জবাব দিতে পারবে না। তোমার স্বপ্নের গল্পটা না আমার খুব চেনা চেনা লাগছে। মরবে, ভূত মরে পড়ি হয়। লোকে তো ভূত আছে তাই মানে না। কে মানে না? বললো ভূত ভূত কিচ্ছু নেই। ভূত ভূত মানুষকে ফানুষ বললে ভালো লাগবে তো?